ফের দিক পরিবর্তন করে এবার এই উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় করিম। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে অশনি ঘূর্ণিঝড়ের থেকেও এই ঘূর্ণিঝড় করিম ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিতে চলেছে। ভারত মহাসাগরে তৈরি হয়েছে এই সাইক্লোন করিম, যা ভারতের স্থলভাগে আঘাত করবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। সাইক্লোন করিম সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে। ভারত মহাসাগরে তৈরি হওয়া এই ঝড়কে হ্যারিকেন টু বর্গে ফেলা হয়েছে। জানানো হয়েছে এর হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 140 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, এই সাইক্লোন থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল বলে জানানো হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উত্তাল হতে পারে, তাই আগে থেকেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এবং পর্যটকদেরও এই ঘূর্ণিঝড়ের থেকে সাবধান করা হয়েছে। তবে আপনারা যদি এই ঘূর্ণিঝড়ের লাইভ দেখেন তাহলে দেখতে পারবেন এই ঘূর্ণিঝড়ের ফলে 18 থেকে 19 তারিখের মধ্যেই সমুদ্রের উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে সেখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইবে। অর্থাৎ মায়ানমার উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড়ের ফলে হাওয়া বইবে। হ্যাঁ বন্ধুরা, এবার যদি আপনারা এই ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রাখেন তাহলে দেখতে পারবেন এই ঘূর্ণিঝড়, গতকালকে আমি দেখিয়েছিলাম যে এই ঘূর্ণিঝড় ঠিক 19 তারিখে মায়ানমার উপকূলের সামনেই তৈরি হবে এবং এটি 20 তারিখের ভোরবেলার দিকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে। তবে আজকের গতিপথের দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন এটি কিন্তু ক্রমশ, অর্থাৎ দক্ষিণ দিকে সরে এসেছে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ দিকে সরে এসে এটি কিন্তু এখন কোনো ঘূর্ণিঝড়ে নেই, একটি নিম্নচাপে পরিণত হয়েছে, এমনটাই কিন্তু লাইভ আপডেটে দেখা যাচ্ছে। তবে প্রতিনিয়ত যেহেতু এই ঘূর্ণিঝড় তার গতিপথ পরিবর্তন করেই চলেছে, তবে এই ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ কিন্তু পরিবর্তন করতেই পারে। যদি এই ঘূর্ণিঝড় তার গতিপথ আবারও পরিবর্তন করতে পারে তাহলেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রাখছি, আবারও নজর রাখব এবং পরবর্তী আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেব এই ঘূর্ণিঝড়ের গতিপথ এখন কোন দিকে রয়েছে বা কোন দিকে বা কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। অবশ্যই কিন্তু আমরা গতিপথের দিকে নজর রাখব এবং নেক্সট আপডেটে আপনাদের কাছে নিয়ে আসব। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।